আহ জুদিয়ার ফজরের অভাছাছে যার রহমতপূর্ণ প্রভাত হয় তার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলাইা সাইয়দুল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নূর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাতে এই অনুষ্ঠানে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ রহমতপূর্ণ প্রবাতে আমরা বারি বারিত আলাহ নাতেরসুল মকবুল সাল্লু তালা আলী ওসাল্লাম শ্রবণ করে থাকি আর বিশেষ করে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি আজ আমাদের সাথে নাথখা ইসলামে রয়েছেন মোবাল্লিক দাওয়াত ইসলামী আছেন আমরা ইনশাআল্লাহ তালা হাম শুনবো নাচ শুনবো আর যে বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই আপনাদেরকে আজকের বিষয় জানিয়ে দেব হুজুরে আকরাম সাল্লাই আলি ওসাল্লাম আলিশান ফরমান যে ব্যক্তি সকালে আর সন্ধ্যায় আমার উপর তিন তিনবার করে শরীফ পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাকে ক্ষমা করে দিবেন সল্লু আল্লাহ হাবিব সাল্ল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ আলিহি ওসাল্লাম দর্শক শ্রোতা আর প্রবাদ এই অনুষ্ঠান দেখতে দেখতে আজ আলহামদুলিল্লাহ শো পর্ব আপনাদের সামনে অনিয়ার ইয়ার বা আপনারা দেখছেন এই মুহূর্তে আজকের যে বিষয় নিয়েছি তাও খুব গুরুত্ব এবং জানার মতো শেখার মতো নিজের জীবনকে নিজের লাইফকে আরও সুন্দর করার মতো একটি বিষয় আজকে আলোচনা করবো আমরা ইনশাল্লাত কী বিষয় নিয়ে আলোচনা করব তা একটু পরে জানাবো আগে নাৎখা ইসলাম বাই থেকে আমরা হামদে বাড়ি তালা শ্রবণ করি এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ সাল্লু আল হাবিব সাল্লাহ তাইলা আলা মুহাম্মদ সাল্লাহ তাইলা আলি ওসাল্লাম জি আসুন হামদ বাড়ি তালা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই কেননা মমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আসুন সবাই নিয়ত করে নেই হামদে বাড়ি তালা পাঠ করবো এবং শ্রবণ করব আল্লাহ তালা তার প্রিয় হাবিব সাল্লাহ তাল্লাহ আলি সাল্লামের সন্তুষ্ট অর্জনের জন্য তো আসুন হামদে বাড়ি তালা পাঠ করার পূর্বে দুরুশাহী পাঠ করবেন

As-salamu alaykum

सला नूरि मुहम्मद सला মাসা আল্লাহ আল্লাহ তালার হামদ জিকির আল্লাহ তালার প্রশংসার মাধ্যমে আমাদের সকাল শুরু হয় আল্লাহ তালা এমনই তৌফিক দান করুক দর্শক শ্রোতা আজ আমাদের সাথে রফিক ভাই রয়েছেন যে বিষয় নিয়ে আলোচনা করব আমরা ইনশা আল্লাহ তালা ভুল থেকে শিক্ষা গ্রহণ মানুষ ভুল করবে কোনো মানুষই ভুলের বাহিরে নয় কম হোক বেশি হোক আজ হোক কাল হোক মানুষ দ্বারাই কিন্তু ভুল হয় আর আমি যদি এই ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে না পারি তবে আমি আগের মতোই রয়ে গেলাম কথা বলি না আমরা অনেক সময় শুনি বা আমরা নিজেরাও বলি মানুষ এক ঘাটে একবার পড়ে না যখন মানুষ একবার পরে তখন সে শিক্ষা গ্রহণ করে যদি শিক্ষা গ্রহণ করতে না পারে তো বারবার সে সেখানে হোসট খায় তো ভুল থেকে যদি শিক্ষা গ্রহণ করতে না পারে মানুষ সারা জীবন কিন্তু সে শুধু অপমান লাঞ্ছনা কষ্ট দুঃখ বেদনা এগুলো পেতেই থাকবে কেননা সে ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারেনি আজ আমি কারো কাছে গেলাম কোনো বন্ধুর সাথে সম্পর্ক ভালো আমার সে আমাকে ধোকা দিয়েছে কিন্তু আমার সেখান থেকে জানার বোঝার শেখার কিছু আমি অর্জন করতে পারলাম না দেখা যায় দ্বিতীয়বার আবারও সে তার চেয়েও বেশি ধোকা দিয়েছে তার চেয়েও সে বেশি কষ্ট আমাকে দিয়েছে তো ভুল এমন একটা জিনিস ভুল মানুষকে শিক্ষা দেয় আমি একটা কথা প্রায় সময় বলি রফিক ভাই সেটা হলো গিয়ে কোথায় ঠেকছি যেথায় যেখানে আমি ঠেকে গিয়েছি যেখানে আমার ভুল হয়েছে যেখানে আমি আমার পথ বন্ধ হয়েছে সেখান থেকেই আমার শিক্ষা সেখান থেকেই আমার বোঝা সেখান থেকেই আমার পাড়া অর্থাৎ শিক্ষক কোথায় ঠেকছি যেথায় যেখানেই আমি ঠেকে গেছি সেখান থেকে আমি শিক্ষা গ্রহণ করছি অর্থাৎ ভুল আমার যেখানে হয়েছিল সেখান থেকে আমার শিক্ষা গ্রহণ হয়েছে বা শিক্ষা আমি অর্জন করেছি বিষয়টা এরকমের তো এই দিকটা যদি আমরা ইসলামিক দিক থেকে নেই বা ধর্মীয় দিক থেকে নেই যে ভুল থেকে শিক্ষা কিভাবে আমরা অর্জন করতে পারি আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব আর রহমতপূর্ণ প্রবাতের আজ ছয়শো পর্ব এস এমএসগুলো বেশি পড়ার চেষ্টা করব ফেসবুক পেজে যারা আছেন আপনাদের নামগুলো বেশি আমরা পড়ার চেষ্টা করব নাৎখা ইসলাম ভাই আছেন তার থেকে আমরা অনুষ্ঠানের ফাঁকে না রসুল মকবুল সাল্লাহ আলিয়া সাল্লাম শোনার চেষ্টা করব আজকের ফেসবুক পেজে অনুষ্ঠানের শুরু থেকে অনেকেরই কমেন্টস চলে আসছে কিছু রফিক ভাই থেকে আলোচনা শুনি এরপরে আপনাদের নামগুলো আপনাদের লেখাগুলো পড়ার চেষ্টা করবো রফিক ভাই আপনাকে মোবারকবাদ আজকে রহমতপূর্ণ প্রবাতের ছয়শ পর্বে আপনি সময় দিচ্ছেন ধন্যবাদ আপনাকে অনেক অনেক মোবারকবাদ যে এত দূর পর্যন্ত কোনো টিভি সিরিয়ালে চ্যানেলে এত দীর্ঘ পর্ব কোনো অনুষ্ঠানের করা এটা একদিকে যেমন দুরহ ব্যাপার অন্যদিকে মানে বলা চলে যে অসম্ভব যদি নাও হয় সেটা অনেক মুশকিল কেননা এক তো হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই অনুষ্ঠানে চলে আসা আর্ডি এটা খুবই একটা টাফ বিষয় যারা করে যে বা যারা করে তারা বোঝে তো তারপরও এমন একটা কঠিন কাজ আপনি নিয়ে চলেছেন আমি তো মনে করি যে এটা আল্লাহ তালার অশেষ দয়া এবং রহমত আপনার প্রতি এই অনুষ্ঠানের প্রতি এই অনুষ্ঠানের মধ্যে যারা কলাকুশলী রয়েছেন তাদের প্রতি কেননা যে কোনো একটা মহৎ কাজ মহৎ উদ্দেশ্য সৎকর্ম একক প্রচেষ্টায় সেটা হয় না সম্মিলিত প্রচেষ্টাতেই সেটা সম্ভব হয় আর এই অনুষ্ঠানকে আপনি আজ এই মুহূর্তে ছশো পর্বে আপনি উন্নীত করেছেন বা পৌঁছিয়ে দিয়েছেন কাজেই আমি এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই এখানে আমার সাথে কিন্তু আপনারা সবাই জড়িত সকালের অনুষ্ঠানে যে সকল মোবালিক ইসলামী ভাইরা নাদখা ইসলামী ভাইরা কারী সাহ ইসলামী ভাইরা ক্যামেরাম্যান যারা আছেন অন্যান্য অন্য সাইট থেকে যারাই রহমতপূর্ণ প্রভাতে কাজ করছে এটা সবার প্রচেষ্টার কারণেই কিন্তু এত দূর আসা সম্ভব হয়েছে তো তাদের সবার সুক্রিয়া আদায় করি আমিও যেন এভাবে করে আমরা মিলেমিশে এই অনুষ্ঠানকে মাদানি চ্যানেলকে আমাদের এই মাদানি চ্যানেলের কাজকে যেন আরো সুন্দর মতো আমরা পরিচালনা করতে পারি আমিন আর সবচেয়ে বড় কথা কি যে প্রত্যেকটা অনুষ্ঠান একটা টপিক নিয়ে চলে জি প্রতিদিন বিষয় ভিত্তিক বয়ান আর এক সময় দেখা যায় যিনি হোস্ট করেন অ্যাঙ্করিং যিনি করেন অ্যাঙ্কার মানে বিষয়ের আলোচনা করতে করতে তার আর মাথায় কাজ করে না যা কি বিষয় নিয়ে আলোচনা করব। সব বিষয়ই তো হয়ে গেছে হয়ে গেছে কিন্তু আপনার বিষয়ে যখন আমি চিন্তা করি সত্যিকার অর্থে মানে দ্যাট ইজ বিয়ন্ড মাই ইন্টেলিজিবল আউট অফ মাই ইন্টেলিজিবল আমি বুঝি না যে জাকির ভাই কোথেকে বিষয়গুলো অনুসন্ধান করে 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 নিয়ে চলে আসেন এগুলা একটু ইজি করে দেই দর্শককেও রহমতপূর্ণ প্রভাত হোক বা মাদানী চ্যানেলের যে কোনো অনুষ্ঠান হোক সবগুলো বিষয়ে আমরা চেষ্টা করি দিনই যেন আলোচনা হয় আমরা যেন স্থান থেকে ইসলামের কিছু শিখতে পারি শরীয়তের কিছু যেন শিখতে পারি আমাদের ভাবনা এটাই থাকে আর রহমতপূর্ণ প্রবাতের বিষয়গুলো এভাবে আমি নেই রফিক ভাই চলতে ফেরতে কোথাও গেলে মাদানী কাফলাতে গেলে বা বাহিরে যখন বের হই অফিসে যখন কাজ করি চলতে ফেরতে দেখা গেছে এমন একটা বিষয় আমার সামনে চলে আসলো বা কোথাও আমি গেলাম এমন কিছু দেখলাম যে বিষয়টা নিয়ে এই বর্তমান সময় আলোচনা করা খুবই দরকার মানুষের জন্য শিক্ষা ওখান থেকে আমি নোট করে রাখি এই বিষয়টা আমি কখনো না কখনও প্রভাতে আলোচনা করব কিছু যেমন আজকের যে বিষয়টা ভুল থেকে শিক্ষা এটাও আমার কোথাও গিয়ে একবার এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে তখন আমি ভাবলাম এই বিষয়টা নিয়েও তোমাদের নিজের আলোচনা করা যায় ভুল থেকে শিক্ষা তো ওটার নোট করে রেখেছিলাম আমি লিখে রেখেছিলাম যেভাবে হোক আজকের এই টপিক চলে আসছে ভুল থেকে শিক্ষা আর যাই হোক মানে আমি মনে করি যে এটা কোনো সাধারণ বিষয় না আর সর্বোপরি আমি এটা মনে করি যে এটা পীরো মুর্শিদের ফয়েজ আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলের ফয়েজ ও বরকত অনুগ্রহ নেক নেকৃপা দৃষ্টি যার কারণে আমরা যারা রয়েছি ফলোয়ার যারা রয়েছি যারা শিষ্য রয়েছি এটা বুজুগানেক রামের একটা ফয়েজ সঙ্গে থাকে যার কারণে আমরা এত এগুতে পেরেছি মাদানী চ্যানেল এতদূর এগুতে পেরেছে নিঃসন্দেহে এটা আমির এল সুনাত শেখে তারিকা দাম বরকাতহুমুল আলিয়ার এটা ফয়েজ ও বরকতেরই একটি নিদর্শন আমি মনে করি যে মাদানী চ্যানেল আজ পর্যন্ত চলছে আলহামদুলিল্লাহ কোনো একটি মানে একক মুহূর্তের জন্য সিঙ্গল নট এ সিঙ্গল মোমেন্ট সুইচ অফ হয়নি অফ হয়নি চলছে তো যাই হোক আল্লাহ বরকত দান করুক এই শুভ লগ্নে এই মহাতিপূর্ণ একটি মুহূর্তে আল্লাহ তালা আমাদের সকলকে যারাই শুভানুধায়ী রয়েছে যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে যারা আমার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে এবং যারা সংশ্লিষ্ট কলাকুশলী রয়েছেন আল্লাহ তালা সকলের হায়াতের মধ্যে নেকির মধ্যে ইলমের মধ্যে আল্লাহ তালা অজস্র বরকত দান করুন আমি আজকের যেহেতু বিষয় আপনি রেখেছেন খুব চমৎকার একটি বিষয় যে ভুল থেকে শিক্ষা ফার্স্ট অফ অল আমাদেরকে লক্ষ্য করতে হবে যে ভুল কি হোয়াট ইজ কল্ড ভুল অ্যান্ড হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ মিস্টেক আমরা যে বলি বলি বা মিস্টেক বলি যা কিছুই বলি না কেন এর সংজ্ঞাটা কি সেটা আগে আমাকে নিরূপণ করতে হবে যদি আমরা নিরূপণ করতে পারি তাহলে আমরা তা থেকে শিক্ষা অর্জন করতে সক্ষম হব কেননা ভুল এমন একটি বিষয় যা মানুষ অজ্ঞাত সারে অজান্তে অজান্তে মনের ভুলে ভুল করে ফেলে মানে যার জন্য মানুষ প্রস্তুত ছিল না ছিল না সে বুঝতে পারেনি এমন কিছু যাবে হয়ে জি জি আর যে ভুল বারবার সংগঠিত হয় একাধিকবার সংগঠিত হয় একই একই ভুল ভুল সেটা আর কিন্তু তখন ভুল থাকে না তখন সেটা অপরাধে পরিণত হয় পরিণত হয়েছে রাইট ক্রাইম যাকে আমরা বলি জুলুম যাকে আমরা বলি গুনা যাকে আমরা বলি আচ্ছা এই ভুল আবার দুই প্রকার হুম একটা হচ্ছে সাধারণ ভুল আর একটা হচ্ছে মারাত্মক ভুল এক ভুলের জন্য আপনার স্বল্প কিছু খেসারত দিতে হয় স্বল্প কিছু যেমন এই পেনটাই আপনি ধরুন আগে ছিল ফাউন্টেন পেন আমরা এর মধ্যে কালি ভরতাম ড্রপ দিয়ে স্কুল লাইফে হয়তো এই প্রজন্মে যারা আছে তারা হয়তো এর সাথে পরিচিত নয় অনেকেই সেই ফাউন্টেন পেনের মধ্যে আমরা কালি ড্রপ দিয়ে ভরতাম স্কুল লাইফে আচ্ছা তো অনেক সময় দেখা যেত যে ওই কলমের যে উপরের যে ক্যাপটা রয়েছে টপ ক্যাপ রয়েছে সেটাকে কলমের সাথে মানে লাগানোর জন্য ভুলে যেতাম লিখতে গিয়ে তো সেই ক্যাপটাকে কি করতাম উপরে লাগিয়ে অনেক সময় আমরা লিখতাম উল্টো দিকে লাগিয়ে তো সেইভাবে কলমটা পকেটে রেখে দিতাম নিয়ে নিতাম এরপর যেই রেজাল্টটা হতো ফলাফলটা হতো খুব সুন্দর একটা বৃত্তাকারে দাগ হয়ে যেত যদিও মা ক্ষণিকের জন্য একটু বকাবকি করত যে যেহেতু মাকে কাপড় ধুতে হতো অনেক সময় মা ধুতেন বোন ধুতেন তো একটু ভৎসনা একটু তিরস্কার শুনতেই হতো তখন ভাবতাম যে কি ভুলটাই করলাম আর তাছাড়া স্কুলের সাদা ড্রেস শুভ্র ড্রেস সেই সাদা ড্রেসের মধ্যে একটা দাগ পড়ে যাবে বিরাট আগের একটা পূর্ণিমার চাঁদ হয়ে যেত তো তখন নিজেকে খুব ধিৎকার দিতাম যেটা কি করলাম হায় হায় দেখতেও খারাপ লাগতো তো এই ভুলটার জন্য কোনো খেসারত দিতে হতো না আমাদেরকে অর্থাৎ এটা একটা সাধারণ ভুল কিন্তু যখন সেই ভুল মারাত্মক আকার ধারণ করে আর তার জন্য নিজের জীবন সহ একাধিক জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায় মানুষ মৃত্যু পর্যন্ত বরণ করে ভুলের কারণের কারণে তখন সেই ভুলটা কিন্তু আর সাধারণ ভুল থাকে থাকে না সেটা মারাত্মক ভুল থাকে যে ভুল মানুষের জীবন কেড়ে নেয় সেই ভুল থেকে আপনি শিক্ষা কি অর্জন করবেন আপনি তো যারা অবশিষ্ট রয়েছে তাদের কি করা কাজেই ভুল মানুষ করবেই কথায় আছে বুদ্ধিমান মানুষ নিজের ভুল থেকে শেখে তবে সত্যিকারের যারা তীক্ষ্ণ মেধা জ্ঞান সম্পন্ন মানুষ তারা অন্যের ভুল থেকে শেখে অন্যের ভুল খুব ভালো একটা কথা মনে রাখবেন ভুলের জন্য প্রধানত তিনটি বিষয় দায়ী কয়টি তিনটি বিষয় তিনটি বিষয় দায়ী এক নাম্বার হচ্ছে অসাবধানতা কেয়ারলেস নাম্বার টু উদাসীনতা এবং নাম্বার তিন হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস ওভার কনফিডেন্স হয়ে যাবে এটা করে নেব আর কোনো ব্যাপারই না এটা আমি না পারলে কে পারবে হ্যাঁ কে পারবে এটা হচ্ছে অতিরিক্ত কনফিডেন্স ভুলের প্রকারভেদ তো আমি আগেই বললাম যে একটা হচ্ছে সাধারণ ভুল একটা হচ্ছে মারাত্মক ভুল আর ভুল মানুষের জীবনেই হবে তবে সেই ভুল যদি একাধিকবার হতেই থাকে হতেই থাকে তখন কিন্তু জীবন জটিল আকার ধারণ করে এক পর্যায়ে সেই ব্যক্তি বিপদাপন্ন হয় তার পরিবার বিপদাপন্ন হয় এবং তাদেরকে খুব বড় একটা মাসুল দিতে হয় খেসারত দিতে হয় এমন একটা পর্যায়ে চলে যায় আর ভুল কেন মানুষ করবে কথাই আছে অনেক সময় যে ন্যাড়া বেলতলায় একবারই যায় একবারই যায় এটা একটা আমাদের প্রবাদ বাক্য খনার বচন ন্যাড়া বেলতলায় একবারই যায় কিন্তু দেখা যায় সমাজে এমনও কিছু মানুষ আছে যে ন্যাড়া হয়েও বারবার বেলতলা যায় করতে যায় হ্যাঁ বলে ভাই ভালো লাগে আচ্ছা ভুলটা করতে ভালো লাগে আবার এমনও আছে যে সেই ভুল করাই যেতে পারে যে ভুল থেকে শিক্ষা মানে অর্থাৎ শিক্ষা অর্জনের জন্য সেই ভুলটা ইচ্ছা করে করা এটাও আমি মনে করি যে এক ধরনের এটা খাম খেয়ালি কেননা ভুল তো ভুলই আর ভুলের সবসময় মাসুল দিতে হয় সেটা আমি কেন করব ওই যে আমি আগেই বললাম যে জ্ঞানী ব্যক্তি অন্যের ভুল থেকে শেখে তার মধ্যে তার কোনো খেসারত দিতে হয় না কোনো মাসুল দিতে হয় না কোনো পাতি করতে হয় না করতে হয় না যে করেছে সে করেছে সে খরচ করেছে তার গেছে কি গেছে সেই জানে কিন্তু জ্ঞানী ব্যক্তি অন্যকে দেখে শেখে রাইট আর কিছু ওই উৎসুক ব্যক্তি তারা ইচ্ছা করেই ভুল করে একটু করেই দেখি না কি হয় আহা এটা আমি মনে করে খান খামখেয়ালি তো কাজেই কোরআনে পাকে আল্লাহ তালা সুরা ইউসুফ আয়াত নম্বর তিপ্পান্নতে এরশাদ হচ্ছে অনুবাদ নিশ্চয়ই মানব মন মন্দ কর্মপ্রবণ মানুষের যে মন রয়েছে কল্প রয়েছে এটা ভুল করবেই মন্দ করবেই এটা সৃষ্টি এমনভাবে হয়েছি আমরা আল্লাহ তালা আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে মানুষ ভুল করবেই ভুল না করা মানুষের বৈশিষ্ট্য নয় আচ্ছা কোনো ব্যক্তি ভুল করবে না না এটা মানুষের বৈশিষ্ট্য নয় কাজেই মানুষ যখন ভুল করে তখন তাতে আশ্চর্যের কিছু নেই অনেক সময় মানুষ একজন ভুল করে না এতে আশ্চর্যের কিছু নেই তবে নিজের ভুলকে আমরা যতটা সহজভাবে নিতে পারি অন্যের ভুলটাকে কিন্তু ততটা সহজে আমরা নিতে পারি না নিতে পারি না নিজের হাজারটা ভুল কিন্তু তা চোখে পড়ে না অথচ অন্যের দুই একটা ভুল আমাদের চোখ এড়িয়ে যেতে পারে না আবার কেউ আমাদের ভুল ধরিয়ে দিলে অহংকার বশত অস্বীকৃতি জানাই প্রতিবাদ করি সত্যি আমাদের ভুল ছিল কি না কিংবা আমাদের ভুল থেকে থেকে থাকলেও কিভাবে তা সংশোধন করা যায় সে ব্যাপারে আমাদের আগ্রহ কিন্তু খুবই কম কিভাবে প্রতিপক্ষকে পাল্টা জবাব দেয়া যায় সেদিকেই যেন আমাদের আগ্রহ থাকে একজন মানুষ ভুল ধরিয়ে দিল ভাই আপনি ভুল করেছেন এটা তো হচ্ছে সেই শিষ্টাচার সম্পন্ন ব্যক্তির বিষয় যে আপনাকে বিনয়ের সাথে আদবের সাথে এমনভাবে বলবে যে ভাইয়া কিছু যদি মনে না করেন আপনার এই কাজটা ভুল হয়েছে আপনি মেহরবানি করে এই কাজটা যদি দ্বিতীয়বার না করেন সেটা আপনার জন্য এবং অন্যের জন্য কল্যাণকর হবে এখন যে প্রতিপক্ষ রয়েছে যে ভুল করেছে তার উচিত কি কি মেনে হ্যাঁ তার মধ্যে যদি এখন ইগো থাকে কে করেছে কি করেছি এটা ভুল নাকি আরে ভাই এটা কোনো ভুল নাকি এটা তো আমি করেই নি আর এটাকে আপনি ভুল বলছেন কি এটা হয়েই থাকে স্বাভাবিক সিম্পল ধাক্কা লেগে গেল আর ভাই ধাক্কা লাগতেই পারে রোডে চলে তো পায়ের উপর পাড়া চড়ে চড়ে গেছে গাড়ির মধ্যে আর তাও আবার হিল জুতা শক্ত বুটের তলা যা যার পায়ের উপরে পা পড়েছে সে শীতের যদি তার পায়ের উপর কোনো হিল জুতা চলে যায় খেসার তাকে দিচ্ছে দিতে হচ্ছে না ভুল একজনের এখন যখন পায়ের উপর পাড়া লেগেই গেছে বুট জুতার পাড়া শুয়ের পাড়া ভাই পায়ের উপর পা পড়েছে আরে ভাই পড়বেই যান না ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে যান গাড়িতে উঠেছেন গণপরিবহনে পাড়া একটু আটটু পড়বেই যে জবাব দিল সে কি বুদ্ধিমান সে কি মানুষের পর্যায়ে পড়ে কোথায় গেল অনুশোচনা এটা প্রশ্ন আমার যারা মাদারি চ্যানেল দর্শকবৃন্দ রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে এটা প্রশ্ন আমরা ডিসকাস করছি আর এটা অহরহ আমাদের জীবনে হতে পারে ধাক্কা লেগে গেল কারোর সাথে একটু যদি স্বীকার করেনি ভাই ভুল হয়ে গেছে সরি বুঝতে পারিনি লেগে গেছে যে মানুষটা যেমন কালকেই আমি বাইকে করে আসছিলাম পাঠাও করে মোহাম্মদপুর থেকে বাইকের যে ড্রাইভার রয়েছেন তার ভুলের কারণে বাইকের যে স্টিয়ারিং রয়েছে সেটা দিয়ে একজনের ধাক্কা লাগলো এবং প্রচণ্ড বেগে ধাক্কা লেগলো এখন সে তো টান দিয়েই দিল সে কিন্তু ঘুরেও দেখলো না যদিও আমি পরবর্তীতে তাকে নেমে ভালোভাবে সংশোধন করেছি ওই ব্যক্তিকে যেই ব্যক্তির ধাক্কা লাগলো তার তো মনে কষ্ট লাগলো ব্যথা পেয়েছে সে মনে ব্যথা পেয়েছে কারণ তার আঘাত লেগেছে আমি ওই মুহূর্তের মধ্যে আমি তাকে বললাম সরি ভাইয়া কিছু মনে করো উনি তখন হাত দিয়ে বলে আছে এস তো ওকে ইটস দ্য ম্যানার অফ হিউম্যান বিইং এটা কিন্তু শিষ্টাচার সৌজন্যবোধ এখন এই কাজটা করা উচিত ছিল কার ড্রাইভারের সে কিন্তু করল না সে কিন্তু বুঝতে পেরেছে যে আঘাত লেগেছে এখন আমি কি করলাম এখান থেকে শিক্ষা অর্জন করলাম আমি যখন বাইক ড্রাইভ করব তখন ওই ভুলটা যেন আমার দ্বারা না হয় না হয় এটাই কিন্তু হচ্ছে জ্ঞানের বিষয় বুদ্ধির বিষয় আল্লাহ আল্লাহ তো কাজেই মানুষ ভুল করবেই ভুল করাটাই স্বাভাবিক তবে সেক্ষেত্রে আমাদের অহংকার যেন না চলে আসে যে হ্যাঁ করতেই পারি এটা হতেই পারে স্বাভাবিক এটা বুদ্ধিমানের কাজ না এটা হচ্ছে বোকাদের কাজ আর মানুষ যখন অহংকার অহংকারবশত যখন অহংকারের পর্দা চোখে পড়ে যায় তখন কিন্তু তার হিতাহিত জ্ঞান থাকে থাকে না সৌজন্য থাকে না শিষ্টাচার থাকে না তার মাঝে আদব থাকে না স্বীকার করেই নিন না

সৌহার্দ্য বাড়ে আপনি যদি আদব দেখান ভদ্রতা দেখেন এতে করে কি হবে সম্প্রীতি কাজেই তিরমিজি শরীফের সাল্লাম ইরশাদ করেছেন প্রত্যেক আদম সন্তানই পাপ করে আর পাপীদের মধ্যে তারাই উত্তম যারা তবা করে আল্লাহ পাপ গুণা ভুল আমরা যা কিছুই করি বলি না কেন এটা আদম সন্তানের সহজাত প্রবৃতি এটা জন্মগত স্বভাব ভুল করা পাপ করা অন্যায় করা অপরাধ করা হয়ে গেছে কিন্তু তাকে তবা করে নিতে হবে তবা করে নিতে হবে আর তবাকারী ব্যক্তি হচ্ছে উত্তম রাইট আজকাল রফিক ভাই যদি আমরা কেবলা সাহেবের তরিকাত আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়াকে দেখি জি হাজার নয় লক্ষ লক্ষ মানুষের সামনে তিনি মাদানী মুজাকারা অনুষ্ঠান করেন জি জি সোহানন্দা আর যখনই অনুষ্ঠান শুরু হয় শুরুর দিকে হোক বা যেখানেই হোক যদি কোনো ব্যক্তি তার কোনো কথার কোনো ব্যাপারে কোনো কিছু যদি সংশোধন করতে চায় বা কোনো ভুল ধরিয়ে দেয় আমি রেলে সুন দাম বার কাতমুল আলিয়া অনুষ্ঠানের শুরুতেই বলে যে আমার কথা বলতে গিয়ে কোনো হাদিস বলতে গিয়ে কোনো ঘটনা বলতে গিয়ে যদি কখনো কোনো প্রকারের ভুল দেখেন আপনারা তো সে ভুলটাকে ধরিয়ে দিবেন আমাকে ডানে বামে চলতে দেব পাবেন না মানে এটা কি আমাকে এড়িয়ে যেতে আপনারা দেখতো মানে অনেকে যে এড়িয়ে যায় এড়িয়ে যায় এটা মানে একটু এটাকে বলে আরে না এটা এইভাবে না এইভাবে মানে যুক্তি দিতেই থাকে হুম তো আমির আলে সুন্নতের та সাদগি তো দেখুন আল্লাহ আল্লাহ हां তার ভিতরে যে সরলতা রয়েছে এটা করবে কারা এড়িয়ে যাবে কারা যাদের অন্তরে সরলতা রয়েছে এরপর আমির আলে সুন্নাতকে দেখেন আজকের অনুষ্ঠানে তার এই ভুল থেকে শিক্ষা না বললেই নয় যদিও অনেক সময় অনেক মাদানি মোজাকারদের আমরা দেখেছি যদি কোনো ব্যক্তি কোনো বিষয়ে আবার তুলে ধরেছেন যে হুজুর আমি সুনাথ এই বিষয়টা এভাবে নয় এভাবে তো সে কিতাব দেখার পরে শিওর হওয়ার পরে যদি দেখে যে হ্যাঁ তার বলতে গিয়ে কোনো প্রকারের এদিক সেদিক হয়েছে তো সাথে সাথে সে আবার ওটাকে রিপিট করে বলে আমি এভাবে বলেছিলাম এটা এভাবে হবে যারা শুনেছেন তারা এ এভাবে করবেন আর এডিটরকে বলে দেয় কি এডিটর এটাকে কেটে এখানে এভাবে অ্যাডজাস্ট করে দিবেন তো আমিরুল সন্নাথ এত বড় মহান সম্মানিত ব্যক্তি হওয়ার পরেও হাজার নয় লক্ষ লক্ষ দর্শক সামনে থাকার পরেও উপস্থিত লোক সামনে থাকার পরেও দুনিয়া তাকে চিনে দুনিয়া তাকে জানে এত মহান পরিচিত একজন ব্যক্তিও যদি সে নিজের ভুলকে স্বীকার করে নিতে পারে তো আমি আর আপনি কে দাওয়াত ইসলামী আমাদেরকে এটাই শিক্ষা দেয় কোনো ব্যক্তি যদি মঞ্চে উঠে বয়ান করে বয়ানের মধ্যে কোনো প্রকারে তার ভুল হয় আর সে যদি বয়ান করে নেমে যায় এরপরে যদি কোনো সাধারণ ব্যক্তি এসে বলে যে এখন যে ব্যক্তি বয়ান করছে তার বয়ানের মধ্যে এই বিষয়টা ভুল হয়েছিল ওই মোবাল্লিক আবার মঞ্চে উঠে নিজের কথাটাই নিজে বলে দেয় বা আমার বলতে গিয়ে এই বিষয়টা ভুল হয়েছে দাওয়াত এটা আমাদেরকে শিক্ষা দেয় কি ভুল আমার দ্বারা হবে কিন্তু ভুলকে অস্বীকার করা এটা ঠিক নয় ভুল হয়েছে স্বীকার করে নিই আর অপরের ভুলের উপরে নিজেকে হ্যাঁ মানে ঠাট্টা করা মজা করা হাসা এটাও ঠিক নয় এর চাই শত ভুল আমার আছে আমার পায়ে পায়ে কদমে কদমে ভুল কিন্তু মানুষ আমাকে দেখায় না আমার কথার কারণে আল্লাহ তালা বোঝার তৌফিক দিক দর্শকের কয়েকটা কমেন্টস পর কলগুলো নিব এরপর সালা তালা নাতে রসুল সাল্লা সাল্লাম শোনার চেষ্টা করব ওয়াসিম ভাই আমাদের সাথে আছেন তিনি নাতে রসুল শুনতে চেয়েছেন সাথেই থাকুন রুহুল আমিন আশরাফি ভাই আমাদের সাথে জাকির ভাই আপনারা সবাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ রব্লা আলমিন আল্লাহ তালার দয়ে ভালো আছি তিনিও একটি নাত শুনতে চেয়েছেন এরপর বলেন আমি দাওয়াত ইসলামীকে ভালোবাসি এরপরে মোহাম্মদ আকাশ ভাই আছেন তিনিও দাওয়াত ইসলামীকে ভালোবাসেন কায়ুম হুসাইন ভাই আছেন আসসালামু আলাইকুম হুজুর আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রবুল্লাহ আলমিন আল্লাহ তালার দয়ে ভালো আছি প্রিয় নবীর কোকিল আমি এই নাটটি শুনতে চাই যদি সম্ভব হয় শোনাব আমরা ইনশাআল্লাহ এরপর আরেকজন লেখলেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জাকির ভাই আপনারা কেমন আছেন যে আলহামদুলিল্লাহ রহমত পুনঃ প্রবাদ অনেকদিন পরে দেখছি সুক্রিয়া জানাই রফিক ভাই আমাদের সাথে আছেন নাতখাই ইসলাম ভাই আমাদের সাথে আছেন যে অবশ্যই ইনশাআল্লাহ তালা মোবারকবাদ জানিয়েছেন সবাইকে ছয়শ তাই এরপর আরেকজন লেখলেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমার আম্মুর জন্য দোয়া করবেন আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ করে দিক থাকে আরেকজন লেখলেন আসসালামুকুম আলাইকুম আসসালাম অধিকবার আলহামদুলিল্লাহ উজুর আজকের বিষয়টা খুব সুন্দর মাশাআল্লাহ আরেকজন বললেন শুক্রিয়ার আহমদপূর্ণ প্রবাতের শৈশ পর্ব এর সকল মোবাল্লিক ভাইদের আল্লাহ পাক আমার প্রিয় মুর্শিদের এই মাদানি চ্যানেলকে আবাদ রাখুক আমি কাউসার ভাই আছেন সিঙ্গাপুর থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ রবিল্লা আল আরেকজন বললেন কি কোনো মানুষ আছে শুধু ভুল করলে অন্যজনের যদি বলে দেয় তবে সে বলে আমি জানি তোমাকে আর বলতে হবে না এই সেই সব মানুষের জন্য দোয়া করা উচিত কি করা উচিত যদি ভুলটা ধরিয়ে দেন আর যদি বলে যে আমি জানি আমার ভুল হয়েছে এটা তোমাকে বলতে হবে না তো বাস আপনি সরে দাঁড়ান সেখান থেকে যে বুঝেই গেছে আমার ভুল হয়েছে ভুলের পরেও স্বীকার করার পরেও তার অ্যাকশনটা যদি এমনই থাকে হ্যাঁ আমি জানি আমার ভুল হয়েছে তোমাকে বলতে হবে না তো তাকে আর বলার কি আছে দোয়া করবেন শুধু তার জন্য একজন ব্যক্তি আমার ভুলটাকে ধরিয়ে দিল বলে ভাই আপনার এই কাজটা এভাবে না হলে আমার যতটুকু মনে পড়ে যে ঠিক আছে চেষ্টা করব চেষ্টা করব আমি সমাধান করার সে আপনার করলো আমাকে দয়া করেছে আপনার উপকার করল রাইট 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 আমি ভুলের মধ্যে ছিলাম ভুলের মধ্যে জানি না এই ভুলটা আমি কত সাথে করতাম জানি না এই ভুলটা আমার কোন কোন জায়গায় হতো আজ এক ভাই আমাকে ধরিয়ে দিল বলে ভাই এই বিষয়টা যদি এমন না হয় এভাবে হতো আচ্ছা আমাদের পরামর্শদাতাদের অনেক ভুল হয় এগুলো নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা দর্শকদের কিছু কল শুনি এরপরে ইনশাআল্লাহ তাআলা জি কল শুনিয়ে দিন আমি মইনুদ্দিন সাইম বলছি থেকে আমি একটি নাচের আসল শুনতে চাই ইয়া আবি মুস্তাফা মারহাবা মারহাবা ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন আমরা চেষ্টা করছি নাচ শোনানোর জন্য পরবর্তী কল

যদি সম্ভব হয় ইনশাআল্লাহ পরবর্তী কলেন রাখছি বলছিলেন আমি মাঝানি চ্যানেল দেখছি ভালো সুন্দর সুন্দর দিন ভক্ত এই চ্যানেল তো আমাদের দিনের জন্যই এই চ্যানেলটা ইমান তামাম ধরে রাখার জন্য আপনাকে আরো হেদার টপি অবশ্যই পরবর্তী কল দেন কাল শিল্প দিন কার কি বল আলকাটি বলছি আমি কি না শুনতে চাই

no,

বসন্ত চারিদিকে Chi, nourish team.

সুবাহ আল্লাহ রবিউল মাস আমাদের মাঝে নবী পাক সাল্লাহ তাই আলিয়াল্লামের কালাম আল্লাহ তাবারক আল্লাহ আরো মোহাব্বাতের সাথে আরও সুন্দর মতো যেন আমরা শুনতে পারি আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করুক দর্শক শ্রোতা কালাম বা কল শোনার পূর্বে যে কথাটি বলতেছিলাম কি পরামর্শদাতা যারা আছে রফিক ভাই যে বিষয়টা নিয়েও কিছু কথা বলা দরকার ভুল মানুষ করবে এটা স্বাভাবিক জি জি আর পরামর্শদাতা যারা আছে যাদের চোখে সেই ভুলগুলো ধরা পড়ে তাদের বলার ধরনটা সমাধানের ধরনটা সংশোধনের ধরনটা যদি ভালো না হয় তবে যে ব্যক্তি ভুল করে তারও কিন্তু একটা মন আছে তারও ইচ্ছা শক্তি আছে এখন আপনি ভুল করলেন বা আমি ভুল করলাম আমার বোঝানোর ধরনটা যদি ভালো না থাকে সেই সে ভুলটা মেনে নিতেও তার কষ্ট হবে বিষয়টা কিন্তু এমনই এখন ভুল এক এক ব্যক্তি কোনো ভুল করলো কোনো ড্রাইভার ভুল করলো আর ভুলের পরে আপনি গিয়েই তাকে এমনভাবে মারদর শুরু করে দিলেন এখন তো স্বীকারই করবে না ভুল করছি সে তো চাইবে কি আমি আমি স্বীকার না করি কেননা আমার উপরে সে মারদর করেছে অত্যাচার করেছে প্রতিবাদ করবে লড়াই ঝগড়া এই জন্য আমরা যারা পরামর্শদাতা বা আমরা যারা ভুলটাকে বেশি ধরি আচ্ছা আবার আরেক প্রকারের লোক আছে সমাজের মধ্যে রফিক ভাই মানুষের ভুলটাই বেশি চোখে পড়ে এবং ভুল ধরার জন্যই যেন সে দুনিয়াতে এসেছে এরকম একটা ট্রেন্ডেন্সি মানে মানুষের ভুলগুলোকে খুঁজে খুঁজে বেড়ায় টর্চ দিয়ে যে কে কোন ভুল করছে অর্থাৎ প্রত্যেকটা ভুল তার চোখেই কিন্তু পড়ে তার চোখেই পড়ে আর কারো চোখে পড়ে না অর্থাৎ কথা আছে না যে যাকে দেখতে নারী নারী মানে সেই নারী না নারী মানে হচ্ছে না পারি এটা সংক্ষিপ্ত রূপ তো জ্ঞানী গুণীজন বলেছেন যে যাকে দেখতে না নারী তার চলন বাঁকা আচ্ছা তার হাঁটাটাও আমার কাছে ভালো লাগবে না বলে কেমন দেখো মেয়ে মহিলাদের মতো হেঁটে যাচ্ছে তার হাঁটাটা ভালো লাগে তার হাঁটাটাও তার কাছে ভালো লাগবে না তার চলাটাও ভালো লাগবে না তার কথাবার্তাও ভাল লাগবে না তো এই যে বিষয়টা এটা হচ্ছে কিন্তু হিংসা হ্যাসাদের নামান্তর আমি যদি আপনাকে দেখতে না পারি আপনার কোনো কিছুই আমার কাছে ভালো লাগে লাগবে না আপনার পানি খাওয়া ভালো লাগবে না দেখো এ পানি খাচ্ছে কেমন ভাবে খাচ্ছে চা পান করছে কেমন ভাবে করছে মানে প্রত্যেকটা ভুল তার চোখেই পড়বে আর কারো চোখে পড়বে না তো এটা বুঝতে হবে ওই ব্যক্তিকে যে আমি কোথাও হিংসার কারণে হাসাদের কারণে এই ভুলগুলো তো আমার চোখে পড়ছে না তার কিছু কিছু ভুল রয়েছে ক্ষমার যোগ্য কোনো ব্যাপার না যারা মহান হৃদয়ের অধিকারী হয় মহানুভব হয় আরে এটা কোনো ব্যাপারই না পিঠে এসে একটু হাত রেখে দিল আরে এটা কোনো ব্যাপারই না এটা হয় এটা আমার দ্বারাও হয় এটা হচ্ছে বড় মনের পরিচয় এখন একজনের ভুল আপনি দেখলেন বা কোনো একজন মানুষে গোপনে একটা গুনাই করে ফেলল আপনি দেখেছেন আপনার চোখে পড়েছে এখন আপনার করণীয় কি মানে হোয়াট টু ডু রাইট নাও এখন আপনি কি করবেন এখন এক ধরনের মানুষ হয় আরে ভাই কি করছেন আপনি এটা এটা একটা ওয়ে মানে সে করার আরেকজন আছে তাকে না বলে অন্য জনকে বলে আরে মানুষটা তো এই কাজ করে আমি তাকে দেখেছি এমন ভাবে আরে সে তো এমনিতে খুব মানে একেবারে খুবই ভালো সাজে খুব ভদ্র আর তাকে আমি দেখেছি এই কাজটা করতে মানে মানুষের ধরন আমি বলছি কিন্তু হওয়া উচিত তো ছিল এটাই যে তাকে গিয়ে নির্জনে ভালোবেসে বোঝানো ভাই যে কাজটা আপনি করছেন এটা গুণা এটা অন্যায় এটা পাপ রাইট আপনি মনে করছেন কেউ তো দেখছে না কিন্তু একজন কিন্তু দেখছে মহান স্রষ্টা মহান আল্লাহ তালা একজন দেখছেন তাকে অন্তত আমাদের ভয় করা উচিত এই যে বলার ধরন জাস্ট দ্য ওয়ে অফ কনভারসেশন এটা যদি আমাদের রাইট হয় তাহলে কিন্তু তার সংশোধনও হয়ে যাবে তার মনও ভাঙবে না এখন যার ভুল ধরা হলো তারও উচিত ভুলটাকে স্বীকার করে নেওয়া কিছু কিছু হ্যাঁ অন্যায় করেছি রফিক ভাই কিছু কিছু সংশোধনকারী সংশোধনকারী এমন আছে মন চায় কি বারবার ভুল করে তার সামনে যাই কেননা তার সংশোধন করার লক্ষণটাই এমন যে মঞ্চে বারবার ভুল করে তার কাছে যাই আর সে আমাকে সংশোধন করবে দেন আমি সুন্নাতের উদাহরণ বারবার টানি বর্তমান জমানায় এমন একজন ব্যক্তি মানুষের সংশোধন কিভাবে করে একবার এক মাদানী মুজাকারায় এই করোনাকালীন অবস্থায় আশফাক মাদানী যিনি নাতখা আছে মাদানি চ্যানেলের ওনাকে আজানের জাদুয়াল দেওয়া হয়েছে সে যখন আজানে দাঁড়িয়েছে তার দ্বারা কোনো একটা ছোট ভুল হয়ে গেছে মুখ ফিরানোর ব্যাপারে যখন আমরা ডানে বামে মুখ ফিরাই আজানে আমির রেলেসুন্নার দাম বারকাতমুল আলিয়া এই বিষয়টা দেখলেন কি আশফাক মাদানি মুখ ফিরাতে অথবা বড়ি ঘুরে ঘুরে গেছে তার এরকমের হয়েছে ফেইজের সাথে বড়িও ঘুরে গেছে আমি রেলে সুন দামাতমুল আলিয়া তার কাছে মেসেজ দিলেন বা চিঠি দেখলেন মেসেজের মাধ্যমে হবে বা চিঠির মাধ্যমে হবে যে মার্শাল্লাহ কালকে যে আপনি পোশাক পরছেন না খুব সুন্দর পোশাক আপনার পাগড়ি বাঁধাটাও অনেক সুন্দর লেগেছে ভুল ধরার ধরনটাও দেখেন দেখেন কেমন আমার তো মন চায় এই সকল ব্যক্তির কাছে বারবার ভুল করি আর বারবার যেন তারা আমাকে এভাবে করে সংশোধন করে তারপরে অনেক প্রশংসা করল মাসাল্লাহ আপনার আজানের কণ্ঠ অনেক সুন্দর আল্লাহ তালা বরকত দান করুক এরপরে বললেন কি আপনি যে আজানের মধ্যে যখন ফেজ ঘোরাচ্ছিলেন এর যেই বিষয়টা তার ভুল হয়েছিল তো বললেন এরকমের নয় তো এরকমের হইলে ভালো হইতো ভালো হতো ভালো হতো এভাবে না করে এভাবে করলে ভালো হতো তো এরপরে দেখেন তার ভুল মানে মানে আপনি যে এটা করেছেন এটা ভালো না এটা মানে এই যে ধরার মানে এভাবে না করে এভাবে করলে ভালো হতো দেখেন তার বোঝানোর কেমন একই একই কথা ভিন্ন আন্দাজে এখন দেখেন যার যাকে তিনি সংশোধন করলেন তার মানে তার মনটা কত খুশি হয়ে গেল আল্লাহ আমার পীর সাপ বা আমিরুল সুন্নাত সে আমাকে সংশোধন করছে কত বিনয় সহকারে আর কিভাবে সে আমার মন জয় করার চেষ্টা করছেন তো এই সকল ব্যক্তি এরকমের যদি আমরা শিক্ষা গ্রহণ করি আমাদের তো আল্লাহ চায় কি সকলের মুখে প্রশংসা থাকবে আমির আলসুন্নাদ দামাদ বার আলিয়ার এই সংশোধনমূলক যে বিষয়গুলো আছে এগুলো যেন আমরা ফলো করি আমরা দেখি কিছু কিছু মানুষে এমনও আছে জাকির ভাই যে প্রকাশ্যে মানুষের সামনে তার ভুল ধরে এটা তো নিষেধ করা হয়েছে না হাদিসে পাঠ আপনি তার সংশোধন করলেন না ক্ষতি করলেন আপনি তাকে ভেঙে দিলেন ভেঙে দিলেন চুরমার করে দিলেন সে বেচারা লাঞ্ছিত হলো অপমানিত হলো আর তার যদি ভুল সংশোধনই করার নিয়ত আপনার হয় তাহলে আপনি তাকে নির্জনে বুঝিয়ে দেন না যেখানে কোনো দ্বিতীয় তৃতীয় কোনো ব্যক্তি নেই শুধু আপনি আর সে আছে তো সেখানে গিয়ে তাকে নিয়ে ভিড়িতে সুন্দরভাবে ভালোবেসে আপনি তাকে তো যারা এই ধরনের মানুষ যারা প্রকাশ্যে সংশোধন করতে ভালোবাসে মানে ক্রেডিট নিতে যায় যেন থার্ড পারসন যারা আছে অন্যান্য মানুষ তারাও যেন বলে আরে এই ব্যক্তি তো অনেক জ্ঞানী জ্ঞানী এর চোখে ভুলটা ধরা পড়েছে হ্যাঁ আর যাকে আপনি করছেন ওই বেচারা তো পানি পানি হয়ে গেল সে তো মানে লজ্জায় হোক অপমানে হোক সে তো যা হওয়ার হলোই আপনি তাকে পুরো মানে একেবারে নগ্ন করে দিলেন আপনি তাকে প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে এটা ভুল ধরার কোন সিস্টেম না সিস্টেম না এটা ওয়ে না এটা কোনো মেথড হতে পারে না কিন্তু বুজুরগানে ক্রাম যে আছে আমাদেরকে আমাদের শেখে তারিকা তামির আল সুনাতকে আল্লাহ তালা দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ তালা তাকে নেই খায়াত দান করুন তিনি যেন আমাদের মাঝে আরো অনেক 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 বছর আমাদের মাঝে যেন তিনি থাকেন কেননা তার মাধ্যমে এই উপকৃত হচ্ছে কাজ এমন ভাবে করেন যে যারা দেখে তারা দেখতেই থেকে যায় অনোখা বিরল অভিনবভাবে ভাবে অসাধারণ উপায় যে তিনি কোনো কাজ করলে এই যে আমি ইতিমধ্যে আমার যে এত বছর বয়স হয়েছে কত হয়েছে সেটা আমি বলছি না মানুষ দেখলেই বুঝবে আমার বয়স কত হয়েছে এটা অনুমেয় অনুমেয় একটা বিষয় আমি দাওয়াতি ইসলামীতে যখন থেকে এসেছি জাকির ভাই আমির সুন্নতের এই যে কথাটা যেটা আপনি বললেন যে বয়ানের পূর্বে বলে দেয়া যে আমার মাঝে যদি কোনো ভুল কেউ দেখেন আমাকে সংশোধন করবেন আমাকে এটা মানে ডানে বামে এড়িয়ে যাওয়ার কেউ আমাকে পাবেন না আমি ইনশাল্লাহ রুজু করব আমি আমার ভুল স্বীকার করব এটা কত বড় একটা মানে মহানুভবতা কত বড় একটা মানে এটা গুণ একটা মানুষ নিরহংকার হলে সাদা মনের মানুষ হলে এই কথাটা বলতে পারে আমাদেরকে কেউ ভুল ধরিয়ে দিলে আমরা কিন্তু ডাইরেক্ট তখন এটাকে এড়িয়ে যাই এটা হতেই পারে কোনো ব্যাপার না আরে আমি জানি এটা এটা হয়ে গেছে তো আপনার সমস্যা একটা কোথায়

আমার কাছেও খুব ভালো লাগে যখন অনুষ্ঠানে বসি আর অনুষ্ঠানে আসার পূর্বে যে বিষয়গুলো নেওয়া হয় এগুলো নিয়ে কিছু কিতাব দেখা অধ্যয়ন করা এরপরে তৈরি করে এখানে আসা এরপর আপনাদের জন্য আপনাদের উদ্দেশ্যে আমার উদ্দেশ্যে যারা থাকে তাদের উদ্দেশ্যে কিছু বলা নেকির দেওয়া দিতে পারাটাও ওটা আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আপনারা আছেন তো আমরাও আছি থাকবেন সাথে আসারা কিনশাল আল্লাহ তালা কল দেন

থেকে বলছি রাজা মোহাম্মদ আমানুল্লাহ নাজানি সেনাকে আন্তরিক মোবারকবাদ এবং আপনার যারা অনুষ্ঠান করতেন ওনাদের ওপরে আন্তরিক মোবারকবাদ মার্শাল ধন্যবাদ সাথে থাকার জন্য পরবর্তী কল দেন আমার নাম রাহিম তুষার আমি হবিগঞ্জ জেলা থেকে বলছি আমি মাদারিপুর্ণ প্রভাতকে একটি একে শুনতে চাই নাচটি হল করুক আপনারও কণ্ঠ খুব সুন্দর সাথে থাকবেন ইনশাল আহ পরবর্তী কল দেন মোহাম্মদ মুক্তার মেয়া আমি মাঝদি থেকে বলছিলাম মানে মাদানি চ্যানেল আমি নিয়মিত দেখি খুব ভালো লাগে আমার কাছে আমার পরিবার আমার আম্মা আমার তারা সবাই মনে দুঃখ সহকারে নিয়মিত দেখে ভালো লাগে মাসাল্লাহ মাসাল ভালো কথা পরবর্তী কল দেন মমতা নর হোসেন সাতক্ষীরা আপনাদের মাদানি চ্যানেল অনুষ্ঠান আমি একটি আপসন দিয়ে যাচ্ছি সেটা হলো সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবগুলি কিন্তু তোমায় ভুলতে পারবো না আরে না মাসা আল্লাহ সাথে থাকুন আমরা চেষ্টা করছি আমাদেরকে ফেসবুক পেজে একজনে লেখলেন নূর হোসেন ভাই হুজুর আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আজকে রহমতন প্রবাতের ছয়শ পর্ব তিনি দোয়াও করলেন এরপরে বললেন আমার কথা কি জাকির হুজুরকে ধন্যবাদ খুব দ্রুত তিন দিনের সুন্নতে পড়া ইজিতেমা শুরু হলে ভালো হতো এর জন্য দোয়া করতে হবে আল্লাহ তালা যেন বাংলাদেশের যে পরিস্থিতি আছে এটা যেন ভালো হয় যেন হ্যাঁ অতি তাড়াতাড়ি যেন আবারো তিন দিনের শূন্যতে পারা এই যেতে আমার এলান হয়ে যায় আর একজন লেখলেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহকে অনুষ্ঠানটি খুব সুন্দর হচ্ছে আমার জন্য এবং আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ তাবারকতাল্লাহ সকলের মা বাবাকে ভালো রাখুক সুস্থ রাখুক সবসময় যেন ভালো থাকে এই জন্য দোয়া করি কয়েকজন আমাদেরকে এস এম এস নাম্বার যে দেওয়া হয়েছে সেখানে এস এম এস করেছেন কয়েকজনের এস এম এস পড়ি এরপর ইনশাল্লাহ তালা আবারও কালাম শোনার চেষ্টা করবো যে অনুরোধের কালাম আসছিল একজন লাগলেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি নোমান হায়দার বলছিলাম চট্টগ্রাম থেকে রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানের আজকে ছয়শ পর্ব সকল মোবাল্লিককে ধন্যবাদ এবং যারা এর পিছনে কাজ করতেছেন সকলকে ধন্যবাদ মাসাল্লাহ আপনাকেও ধন্যবাদ জানাই শুক্রিয়ার সাথে থাকার জন্য এরপরে আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওরমতুল্লাহি বরাকাতু আজকের বিষয় নিয়ে তিনি বললেন ভুল থেকে শিক্ষা যদি তিনি বলেন যদি এমন শিক্ষাটা মানুষ সবসময় শিক্ষা গ্রহণ করে তবে আল্লাহ চায় মানুষের মধ্যে এক পরিবর্তন দেখা যাবে অবশ্যই এটা বাস্তব কথা যদি ভুল থেকে মানুষ শিক্ষা গ্রহণ শুরু করে বা শিক্ষা নিতে পারে আজকাল কি হয় দর্শক শ্রোতা ভুল থেকে শিক্ষা গ্রহণ করার পরিবর্তে আমরা অন্য কিছু এটাকে নিয়ে নেই কেউ ভুল করছে তো আমরা হাসি আমরা মজা করি সেটা নিয়ে ঠাট্টা করি আমরা আরও তার সাথে তামাশা শুরু করে দেই। ভুল করার পরে কোনো ব্যক্তি সিঁড়ি দিয়ে নামা শুরু করলো নিচে নামবে সিঁড়িতে পানি ছিল বা অন্য কোনো সমস্যার কারণে সে পরে গেছে সিঁড়ির মধ্যে পায়ে ব্যথা পেল। কোমরে ব্যথা পেল। এই ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে না গিয়ে আমরা আরও সে পরে গেছে আমরা হাসা শুরু করে দিলাম পরে গেছে তো আমাদের কাছে মজা লাগলো ভালো লাগলো ব্যথা পাইছে একটু পরেই আবার একটু পরেই দশ মিনিট হবে দশ মিনিট পরে যারাই হাসছে তাদের থেকে একজন যখন আবার নাম ওই সিঁড়িতে নিচে নামা শুরু করলো সেও পড়ল তো এখন আপনার ব্যাপারে কে হাসবে আপনি তো অন্যের ভুল দেখে পরে যাওয়াটা দেখে খুবই হাসছেন হ্যাঁ ভুলটা এটা ছিল দুজন একটু সাবধান ছিল না একটু সতর্ক ছিল না যে সিঁড়ি থেকে নামার সময় পানি ছিল পা পিছলে যেতে পারে পরে যেতে পারি এতটুকু যদি সাবধান থাকতো আসতে যদি নামতো তবে দুইজন থেকে ভুলটা হতো না ফার্স্ট যিনি নামছে পরে গেছে সেও ভুল করেছে আর ব্যথাও পেয়েছে তাকে দেখে সবাই হাসছে তো অপরের ভুল দেখে শিক্ষা গ্রহণ খুব মানুষ কম মানুষই করে সেটা নিয়ে হাসি ঠাট্টাটা বেশি মানুষ করে তো যতদিনে আমরা এটাকে দূর করতে না পারবো অপরের ভুল দেখে শিক্ষা যদি গ্রহণ করতে না পারি হয়তো বা ওই ভুলের মধ্যে একদিন আমিও পরে যাব বা হয়তো বা আমি আছি ভুলের মধ্যে কিন্তু রফিক ভাই যেটা বলেন আমার ভুলটা তোর দেখা যায় না নিজের ভুলটা দেখা যায় না বিদায় অপরের ভুলটা দেখি আর আমরা হাসি এরকমের প্রায় মানুষই আছে প্রায় মানুষ এরকমের আছে যেমন রফিক ভাই একবার গাড়ির মধ্যে বসলাম তো রাস্তাঘাট অনেক সময় ভাঙ্গা থাকতে পারে গাড়ির চাকা গিয়ে সেখানে পড়তে পারে মানুষ ধাক্কা খেতে পারে তো আমার পাশে যিনি বসা ছিল তাকে আমি আগেই বলছি কি রাস্তার একটু ভাঙ্গা একটু সাবধানে বসবেন তো আমি সাবধান করার পরেও সে সাবধান হলো না ঠিক আছে একটা জায়গাতে গিয়ে গাড়িটা এমনভাবে চাকাটা পড়ে গেল গর্তের মধ্যে আমার পাশে যিনি বসা ছিল তাকে আমি ধরতে গিয়েও ধরতে পারিনি সে পরেই গেছে নিচে এরপরে সে ওখান থেকে উঠে যে তার একটা ব্যবহার ছিল ওটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে আমি তো আপনাকে এই ভুলটা করার জন্য আগেই নিষেধ করছি ভুলটা করার জন্য গাড়ির মধ্যে আপনি যদি দাঁড়িয়ে থাকেন বসেন তো আপনাকে সেই জন্য সেইবের জন্য অনেক কিছু আছে ধরার জন্য ব্যবস্থা আছে বা আপনি দাঁড়াবেন তো সিট ধরেও দাঁড়ান যায় বা যদি অন্য কোনো যানবাহনে চলেন তো আপনাকে সিস্টেম করে বসতে হবে তো সে মজবুতভাবে বসতে পারেনি রফিক ভাই যখন চাকাটার গর্তের মধ্যে পড়ে গেল সে একেবারে মাটিতে গিয়ে পড়ছে তো উঠে সে রিস্কা গাড়ির ড্রাইভারের সাথে গাড়ির ড্রাইভারের সাথে দুর্ব্যবহার শুরু করে দিল যে ঠিক মতো চালাতে পারেন না তো আমি বললাম ভাই আমি তো এই ভুল থেকে আপনাকে আগেই সংশোধন করছি আগেই আপনাকে বলছি রাস্তাটা বেশি ভাঙ্গা আপনাকে একটু শক্ত হয়ে বসতে হবে তো এমন কিছু লোক হয় যে জেনে শুনেও আবার অনেকগুলো ভুল করে তো এজন্য দোয়া করি আল্লাহ তালার দরবারে যে যারা ভুল করে তারাও যেন ভুল থেকে শিক্ষা গ্রহণ করে যারা ভুল দেখে ঠাট্টা করে তারাও যেন ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারি না হয়তো আমাদের ভুলের মধ্যে সারা জীবন কেটে যাবে আমরা ইব্রাহিমের কাছে আসব কালাম শুনবো এরপরে শেষ কিছু আলোচনা করবো আজকের বিষয় নিয়ে ইনশাআল্লাহ সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাই আল্লাহ যে কলগুলো আসছিল যতটুকু পারেন সম্ভব হয় এক দুই এক দুই পংক্তি করে শুনিয়ে দিন প্রিয় মদিন আমার প্রাঙের মদিনা সব কিন্তু তোমায় ভুলিতে পারিনা প্রিয় মদিনা আমার প্রাঙের সব শিব কিন্তু তোমায় ভুলিতে পারিনা ইসর বেণাং তুমি ছিলে অলোকনের দেশ বড়ই মারত যেছিল তোমার পরে রবে নাং মি তুমি ছিলে অলোকনের দেশ বড়ই মারত যে sair kare Madina medina sar Madina ko medina Madina kare ko medina sar kare allah chi dami tumi ছি দামে তুমি ینا سر کار کا مدینہ سرکار کار کا مدینہ سرکار کار کا مدینہ سر کار کا مدینہ سو نی مدینہ ہمار مدینہ, مدینہ, مدینہ شو بولب کنتو تمہیں تو بولی ترینا জন্নতিন না তোমার বুকে আমার নবী কদম পুরেছে তোমার বুকে যে বিরলাম সদাইছে তোমার বুক مدینہ ہمر پرانیر مدینہ س بولب کنتو تمہیں بولی تے پرینا سو ناری مدینہ ہمار مدینہ س بولو تمہیں بولی تے پرینا রফিক ভাই দেখতে দেখতে সময় প্রায় শেষের দিকে আলোচনাও করা দরকার বিষয় নিয়ে কিছু মাদানি ফুল আরো দর্শকের অনেক সময় আমরা যারা ভুল করি সেটা তো আগেই বলে দিলাম যে ভুলের অজান্তে হয়ে যায় অজ্ঞাত সারে হয়ে যায় এই ভুলের খেসারত মাসুল অনেক সময় এত বেশি হয়ে যায় বিশেষত আপনি দেখবেন যে অফিসে কিংবা সেটা ব্যক্তিশাসিত হোক ব্যক্তিগত হোক কিংবা স্বায়ত্তশাসিত হোক যাই হোক সেখানে একটা ভুলের কারণে এমন মাসুল দিতে হয় দেন অ্যান্ড দেয়ার অনেকেই এমন আছে যে তাকে ফায়ার করে দেয় দেন অ্যান্ড দেয়ার কালকে থেকে আসতে হবে না এখন ফায়ার করার আগে এটা তো চিন্তা করতে হবে আল্লাহর বান্দা যে কাল যাকে আমি ফায়ার করে দিলাম যে কালকে থেকে আসতে হবে না সেই ভুলটা তো আমার দ্বারাও হতে পারে আমার দ্বারা যে সেই ভুলটা হবে না সেটার নিশ্চয়তা কি কেউ দিতে পারে এখন যে ব্যক্তি এই ভুলটা করলো তার জন্য অর্থাৎ ভুলের চেয়ে মাসুল বড় একটা ভুলের যে খেসারত আছে সেটা কতটুকু হতে পারে সেটা আগে চিন্তা করতে হবে যে রায় দেবে যে ডিসিশন দেবে যে পানিশমেন্ট দেবে তাকে বুঝতে হবে যে ভুল অনুযায়ী শাস্তিটা কতটুকু হতে পারে কতটুকু হতে ওই জ্ঞানটা তার থাকতে হবে সে কী করলো ফায়ার করে দিল তাকে কালকে থেকে আসতে হবে না এখন ওই ব্যক্তি তো একা নয় তার সাথে রয়েছে একটা পরিবার রাইট এখন তার পরিবারের কি হবে সে কি ওই পরিবার নিয়ে পথে বসবে এ ধরনের অনেক ব্যক্তি আছে সে যা যার তার চোখের সামনে পড়বে তাকেই ফায়ার করে দিবে। সে যে জীবনে সে কত ব্যক্তিকে ফায়ার করেছে সে নিজেও জানে না কত ব্যক্তিকে সে পথে বসে এসেছে সে নিজেও জানে না একজনে করলো সাথে আপনিও করবেন হ্যাঁ এখন কথা হলো যে ভুলের মাসুল ভুলের খেসারত সেটা তাকে সংশোধনের পূর্বে বা তাকে পানিশমেন্ট দেওয়ার পূর্বে চিন্তা করতে হবে যে ভুল কত বড় করেছে আর তার খেসারত কতটুকু হবে কতটুকু অনেক সময় আমরা ব্যক্তিগত স্বার্থে যারা কর্মকর্তা থাকে দেখা গেল যে ব্যক্তিগত কারণে তাকে ফায়ার করে দেয় ব্যক্তি স্বার্থের কারণে যে সে আমার কথা শুনেনি আচ্ছা ঠিক আছে আমি চাকরি থেকে বয়কট করে দেবো আহা সে ম্যানেজমেন্টের কি ক্ষতি করেছে অফিসের কি ক্ষতি ক্ষতি করেছে দ্যাট ডাজেন্ট ম্যাটার সে আমার কথা শোনেনি এটা কি অহংকার নয়তো কি এটা হিংসা নয়তো কি এটা হাসাদ নয়তো কি হাসাদের কারণে সে তাকে কি করলো ফায়ার করে দিল আমার ব্যক্তিগত কাজ সে করেনি আমার কথা শোনেনি এই ধরনের ব্যক্তিকেও আল্লাহ তালাকে ভয় করতে হবে আজকে আমাকে যদি কেউ ফায়ার করে দেয় আমাকে কেউ যদি বহিষ্কার করে দেয় এটা তো চিন্তা করতে হবে তো মনে রাখতে হবে আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সর্বপ্রথম কে ভুল করেছিল ইবলিস তার ভুল কি ছিল সে আল্লাহ তালার আদেশকে মান্য করেনি আল্লাহ তালা এর করেছেন আদমকে সেজদা করো সে বলেছে না আমি করব না সে বলল আমি করব না এটার কারণ কি ছিল এটার একটা কারণ ছিল অহংকার যে আমি কিসের তৈরি আগুনের তৈরি আদম আলে সালাম তিনি হচ্ছেন মাটির তৈরি আমি আগুনের তৈরি হয়ে তাকে মাটির তৈরি আমি মানুষকে আমি সিজদা করব। আল্লাহ এটা আমার দ্বারা হবে দ্বিতীয়ত তুমি শেষ দা করছো না কেন একটা হচ্ছে নাফরমানি না বলা দ্বিতীয়ত হচ্ছে যখন আল্লাহ বলছে তুমি সেচ দা করছো না কেন তা আমি কি করে করব আমি তো মানে এটা হচ্ছে অহংকার অহংকার তো কাজে অহংকার উত্তম এটা বোঝাতে চেয়েছে অহংকার বিয়াদবি তারপরে হচ্ছে আপনার নাফরমানি এগুলো মানুষের পতন ঘটায় ভুল যদি হয়ে যায় যে ব্যক্তি ভুল করে তারও উচিত হচ্ছে স্বীকার করে একটা শব্দ যদি সে বলে দেয় যে ভুল হয়ে গেছে সরি করবেন এই ভুলটা দ্বিতীয়বার আমার হবে না আমি এটা নিয়ে কি করব পরবর্তীতে আমি খেয়াল করব লক্ষ্য রাখবো শেষ হয়ে গেল এখন দেখতে হবে যে এই ভুলটা সে বারবার বার করছে কিনা তারপর একটা স্টেপ নিতে হবে যেমন রাজা ভাই আমাদের যিনি মাদানি চ্যানেলের যিনি টপ র্যাঙ্কে যিনি রয়েছেন তিনি একটা বিষয় আমাকে বললেন যে রফিক ভাই মাদানি চ্যানেলে কাউকে নিয়োগ দেয়া এটা সহজ খুবই সহজ কিন্তু কাউকে এখান থেকে বের করে দেয়া এটা খুব কঠিন কেননা সারাই যে বোর্ড রয়েছে যারা মুফতিয়ানেক রাম যারা রয়েছেন যারা সেখানে তাফতীশ করেন তসদিক করেন তাদের কাছে দশটা কারণ ওয়াজাহাত তাদের কাছে পেশ করতে হয় যে এই 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 কারণে তাকে আমরা রাখতে চাচ্ছি না অর্থাৎ সেখানেও তাদেরকে মুতমাইন করা যায় না তাদেরকে রাজি করানো যায় না একটা মানুষকে ছাঁটাই করার জন্য রাইট কিন্তু একটা মানুষ আসতে তো পারবে ইনকামিংটা খুব খুবই সহজ কিন্তু আউটগোয়িংটা খুব কঠিন তো এখন কথা হচ্ছে যে এই বিষয়টাকে দেখতে হবে ছাঁটাই করার আগে বের করার আগে দেখতে হবে আর দ্বিতীয় কথা হলো যে ব্যক্তি ভুল করেছে তাকেও চেষ্টা করতে হবে যে এই ভুলটা যেন আমার দ্বারা দ্বারা দ্বিতীয়বার যেন না হয় হ্যাঁ একবার আমি ভুল করলাম সেই ভুল ভুলটাকে কি করলো কবুল করে নিল এখন আমার উচিত হচ্ছে এটাকে না করা আচ্ছা সেই ভুলটা যদি হয় আল্লাহ তালার না ফরমানি সেই ভুলটা যদি হয় গুনাহের কাজ যদি হয়ে যায় অজ্ঞাত সারে আল্লাহতালা এরশাদ করেছেন যে হ্যাঁ আমার বান্দা নিরাশ হওয়ার কিছু নেই হে আমার বান্দা যারা নিজের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে আমার আল্লাহ কত দয়ালু নিশ্চয়ই আল্লাহ সব গুণা মাফ করবেন তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু আল্লাহ তারা আরও এরসাত করেন হে বানি আদম তুমি যখন আমাকে ডাকবে এবং আমার আশা পোষণ করবে অন্তরে আমি তোমাকে ক্ষমা করে দেব তোমার থেকে যা কিছুই প্রকাশ পাক এতে আমি কোনো পরোয়া করি না হে বনি আদম তোমার গুণা যদি ঊর্ধ্বাকাশ পর্যন্ত পৌঁছে যায় আর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাকে ক্ষমা করে দেব এতে আমি সামান্যতম পরোয়া করি না হে বনি আদম তুমি যদি আমার কাছে দুনিয়া ভরা গুণা নিয়ে আসো আর শিরকে লিপ্ত না হয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করো আমি তোমার জন্য জমিন ভরা ক্ষমা নিয়ে উপস্থিত আমার আল্লাহ কত দয়ালু দয়ালো কিন্তু বান্দা হয়ে এখন আমাদের কি করণীয় তাহলে কি বারবার ভুল করব, বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইব এটা তো হবে সেই ক্ষমার সুযোগ নেয়া যে আল্লাহ আমাকে তো ক্ষমা করেই দেবেন বারবার করব। তবা করব তবা করলে হয়ে যাবে এটা হচ্ছে তবার সাথে তামাশা করা না তবার মধ্যে তিনটা শর্ত রয়েছে একটা হচ্ছে যখন গুণা হয়ে গেল অজ্ঞাত সারে কেননা শয়তান্ত প্রকাশ্য যশ্মন আমাদের শত্রু আর একটা হচ্ছে আমাদের নফসের তাড়না দুটো দুটো শত্রু আমাদের পিছনে লেগে আছে একটা হচ্ছে নফস আর একটা হচ্ছে শয়তান এখন যখন গুণা করেই ফেললাম দুইটা তিনটা শর্ত থাকতে হবে একটা হচ্ছে গুনাকে স্বীকৃতি দেওয়া স্বীকার করা আমি গুণা করেছি আমরা এবং এটাকে অনুশোচনা করা অন্তরে অনুশোচনা যদি না থাকে তবা তবা হিসাবে স্বীকৃত হবে না আর তৃতীয়ত হচ্ছে

সেই ভুলটাকে সংশোধন করা আর যে ব্যক্তি ভুল করেছে তার ভুলটাকে অন্যজনকে জানার না দেয়া মনে রাখবেন আল্লাহ তালার এক নাম হচ্ছে সত্তার অর্থাৎ গোপনকারী যে ব্যক্তি অন্যের ভুলকে প্রকাশ করে দেয় সে আল্লাহ তালার গোপন ব্যবস্থাপনাকেই প্রকাশ করে দিল আল্লাহ তালা গোপন রাখছেন আর আমরা বান্দা হয়ে সেটাকে প্রকাশ করে দিচ্ছি এটা কিন্তু আল্লাহ তালার মানে গোপন ব্যবস্থাপনাকে কি করা খর্ব করে দেয়া তাহলে যে ব্যক্তি অন্যের গুণাকে প্রকাশ করবে কালকে ওই গুণা তার দ্বারাও কিন্তু সংঘটিতে হবে মৃত্যুর আগে সে তালার এক নাম হচ্ছে সত্তার যখন আল্লাহ তালা আমাদের গুণাগুলোকে ভুলগুলোকে নিজের সত্তারিয়াতে চাদর দিয়ে ঢেকে দিয়েছেন বাবা গুণা করছে সন্তান জানছে না মা গুণা করছে মেয়ে জানছে না সন্তান গুনা করছে বাবা মা বুঝতে পারছে না যদি জানতো তাহলে কখনোই সন্তানকে বুকে জড়িয়ে পঠাৎ থাকতো না কিন্তু আল্লাহ তালাহা দেখুন আমার কত দয়ালু কত মহান যে বান্দার গুনাহ আল্লাহ তালা দেখছেন জানছেন তারপরও নিজের সত্তারিয়তের চাদর দিয়ে ঢেকে ঢেকে রাখছেন সুবাহান আল্লাহ শুহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহ্ তাইল আলুসাল্লাম হাদিসে পাকের মধ্যে স্বাদ করেছেন কি যখন কোনো ব্যক্তি অপর ব্যক্তির গুনাহের কথা বা দোষগুলো তার দ্বারা যে ভুলটা হয়েছে ওই ভুলের কথাটা অন্য কোন ব্যক্তির সাথে বলে তো আল্লাহ যে বলা বলি করে ওই ব্যক্তির দ্বারা যতক্ষণ পর্যন্ত ওই ভুলটা না হবে ততক্ষণ পর্যন্ত তাকে ইন্তেকাল দেবে না তার মারা যাবে না আচ্ছা ইতিমধ্যে যে ভুল করেছে সে কিন্তু তবা করে নিয়েছে তবা করে নিয়েছে কিন্তু আমি জানেন না আমি তো জানি না সে হয়তো তবা করে নিয়েছে কিন্তু আমি তার কি করছেন তার বাকি কাজটা আপনি পূরণ করছেন আপনি সেই কাজে নেমে গেছেন আপনার আর কোনো কাজ নেই এখন আপনার কাজ হলো এটাই তার ভুলটা জনে 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 আল্লাহ এই 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 কিন্তু কাজটা হয়েছে বলেছ আমি সবচাইতে বড় ভুল আর ভুল থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের সমাজে আশেপাশে অনেক যুবক অনেক মানুষ এভাবেই মারা যাচ্ছে আহ যার জীবনে নামাজের কোনো নাম নিশানা নেই যার জীবনে সুন্নতের উপর আমলের কোনো নাম নিশানা নেই এমন মানুষ হঠাৎ হঠাৎ মারা যাচ্ছে কিন্তু আমরা আশপাশ থেকে যারা দেখছি সেটা দেখেও আমাদের শিক্ষা গ্রহণ হচ্ছে না সবচাইতে বড় শিক্ষা তো এখানেই যখন আমি দেখলাম আমার এক ভাই আমার এক কাজিন বা আমার এক আত্মীয় সে অল্প বয়সে নামাজও পড়া শুরু করে অর্থাৎ নামাজের মহব্বত তার মধ্যে ছিল না ধোকায় পড়েছিল কিন্তু দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে সে মারা গেছে তো এখান থেকে তো সবচাইতে বড় শিক্ষা নেওয়া উচিত আমিও জানি যে কোনো সময় চলে যেতে পারি তো এর আগেই আমাকে নামাজ শুরু করা উচিত নামাজের পাবন্দি নামাজ জামাত সহকারে আদায় করা উচিত শূন্যতের উপরে আমল করা উচিত এটা বিষয় জি আমি থার্টি সেকেন্ড নেব কথাটা বলার জন্য সময় যেহেতু খুবই সংকীর্ণ কোনো ব্যক্তি দেখা গেল যে ফজরের নামাজ তার ছুটে গেল এখন আপনি জোহরের সময় কোনো ব্যক্তি তাকে জিজ্ঞেস করছে ভাই আজকে ফজর পড়েছিলেন এটা কেমন ফজর অতিবাহিত হয়ে গেছে দেখুন গুণাকে স্বীকার করাও গুণা গুণাকে প্রকাশ করাও কোনো মানুষের কাছে গুণা এখন জোহরের সময় ফজরের খবর নিচ্ছে হ্যাঁ আপনি ওয়াক্তার নামাজ কাউকে স্মরণ করিয়ে দিতে পারেন তার যেন জামাত ছুটে না যায় তার যেন নামাজটা কাজানা হয় যে ভাই আপনি জোহর পড়েছেন আসরের সময় বললেন আপনি নামাজটা পড়ে নিয়েছেন তো এটা এটা ঠিক আছে কিন্তু এসার সময় ফজরের খবর নেয়া এটা কিন্তু অনেকেই এই কাজটা করে আজকে ফজর পড়ছেন তো প্রশ্ন করে আজকে ফজরটা পড়ছেন তো এখন ওই ব্যক্তি যদি স্বীকার করে সে গুণাগার হয়ে গেল না বললেও গুণাগার সে সাক্ষী হয়ে গেল যার কাছে সে বলবে সে সাক্ষী হয়ে গেল আর যদি না পরে থাকে আর যদি বলে মানে দুই দুইটাই দেখছি পরে নাই যদি বলে হ্যাঁ লজ্জায় বলে হ্যাঁ পরে নিছি তাহলে তাও গুনা হলো আর না যদি করে বলে পরি নাই তো সেই ভুলটাকে আল্লাহ আমাদেরকে বোজার আমল করার তৌফিক দান করুক ইনশো আগামী আবার এই অনুষ্ঠানে উপস্থিত হব নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো সাথে থাকবেন আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতুসালাম পাঠ করি

তকোনি দিহা বে আমার জকোন হা বে তোমৃ দিদার তখনই দিহা বে আমার আমার সাপনে আশোনা মারদানে ن بی سالہ مارلکا یار سول سالہ یا حبیب بی سالہ

سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم و بحمدکا لا الہ الا انتا استغفروکا و اتوبو الیک الصلاة والسلام علیکا یا نبی اللہ و علیہ آلیکا و صحابکا یا نور اللہ لا الہ الا اللہ محمد رسول صلی اللہ علیہ وسلم